করোনা বিধি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হলো বাংলা মোদের গর্ব মেলা। বর্ধমান শহরের উৎসব ময়দানে এদিন শুক্রবার থেকে শুরু হয় তিন দিন ব্যাপী এই মেলা। উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবটুডু, জেলাশাসক এনাউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। মন্ত্রী বলেন, মেলা শুধু বিনোদন নয়, কর্মসংস্থানের একটা বড় উৎস। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে মূল স্রোতে আনতে এই মেলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলায় 60 জন হস্তশিল্পী অংশগ্রহণ করেছেন। এছাড়া এই তিন দিন ইন্দ্রাণী সেন, স্বপন বসু, লোপামুদ্রা মিত্রের মতো সঙ্গীত শিল্পীরা থাকছেন। মেলায় কেনাকাটার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান দুইয়ের আনন্দ উপভোগ করবেন আগতরা, এমনটাই জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। আমাদের বোন মাম্পি মিঠু সহ আমাদের রাসবিহারী আছে অংশটা, শুধু বলি এখনও আমরা করোনা থেকে মুক্তি পাইনি। এ সংকট গোটা বিশ্বে শত বাধা, শত বঞ্চনা সত্ত্বেও বাংলায় একজন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই সংগ্রাম চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং বর্ধমান জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের প্রচেষ্টায় আমাদের বাংলার মোদের গর্ব এই তিন দিনের কর্মসূচির আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত আছেন আমাদের জেলা শাসক এমানুর রহমান সাহেব, জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, সহসভাপতি দেবু টুডু, আছেন কর্মাধ্যক্ষ বাবুল ইসলাম, মিঠু মাঝি, মাম্পি, ইসমাইল, মেহবু, আর অনেকে এখানে উপস্থিত আছেন। রাসবিহারী সনদ আছেন, তাছাড়া এর উদ্যোক্তা যিনি পরিচালনা, যার পরিচালনায় বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক কুশল চক্রবর্তী, তার সহকর্মীরা এবং পূর্ব বর্ধমান জেলা শিল্প অধিকর্তা জেনারেল ম্যানেজার অভিজিৎ কর আমার সঙ্গে এসেছেন, বোধহয় ডেপুটি ডাইরেক্টর অফ অ্যানিমাল হাজবেন্ড্রি আমাদের পাঠক ডক্টর পাঠক এখানে আছেন, আমি দেখলাম তিনি আছেন। শুধু একটা কথাই বলবো, সরকারি উদ্যোগে এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠান, এই মেলা শুধু বিনোদন নয়, মেলা কর্মসংস্থানের একটা উৎস। এই মেলাকে কেন্দ্র করে যখন লকডাউনে মানুষের কাজ নেই, প্রতিমাড়িতে যখন আমরা আক্রান্ত, সেই সময়তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর থেকে একটা প্রচেষ্টা নিলেন যে আবার নূতন করে সমস্ত কিছুকে স্বাস্থ্যবিধিকে বজায় রেখেই মানুষকে যদি মূল স্রোতে আনা না যায়, তাহলে মানুষের বিনোদন ছাড়া যেমন জীবন চলতে পারে না, তেমনি মানুষের কর্মসংস্থানের দ্বারটাও খুলে দিতে হবে। সে অনুযায়ী বাংলা মোদের গর্বের বর্ধমান জেলার আজ থেকে শুরু হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রায় 60 জন হস্তশিল্পী এই মেলাতে অংশ নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার মোট হস্তশিল্পী সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে আমাদের 22,000-এর ওপর সরকারি স্বীকৃত হস্তশিল্পী আছে। আমি এই দপ্তরের একজন রাষ্ট্রমন্ত্রীও শুধু এক গাঁথার্থে জানাতে চাই, এই সরকারি উদ্যোগে মমতাজী আসার পর বর্ধমান জেলার 16 শিল্পী মঙ্গলকোটে আমরা 16 হাত তৈরি করেছি। ডোকরা শিল্পের জন্য দাড়িয়াপুর তা তৈরি হয়েছে। বর্ধমানের নূতন গ্রামে কাঠের শিল্পের জন্য বিখ্যাত সেখানে হাত তৈরি হয়েছে। রাখি শিল্পের জন্য কাটোয়া কালনাতে খাদি বোর্ডের অনুমোদিত ওখানে ক্লাস্টার করা হয়েছে। শুধু তাই নয়, কালনাতে সাতগাছিয়ায় দেবু জানেন, জেলা পরিষদের সহসভাপতি আছেন, কালনাতে সেখানে বাতাসা মিশ্রিত সেখানে ক্লাস্টার করা হয়েছে। মসলিন শিল্পে যেটা হারিয়ে গিয়েছিল বাংলা থেকে মমতাজির উদ্যোগে, কাজীপুর গ্রামে কালনাতে মসলিন গ্রামের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। সেখানে ক্লাস্টারের মধ্যে মসলিনকে কাপড় সারা পৃথিবী যে অর্জন করেছে খ্যাতি, সেই মসলিন শিল্পীরা কর্মসংস্থানে।
সেই তাঁত শিল্পে এই মমতাদি ক্ষমতা আসার পর সরকারি উদ্যোগে বর্ধমান জেলায় দুটি তাঁতের হাট তৈরি হয়েছে। সেখানে তাঁত শিল্পীরা তাদের উৎপাদিত কাপড় বিক্রি করতে পারছে। এই ধরনের মেলাতে হস্তশিল্পীরা তাদের উৎপাদিত জিনিস, তৈরি করা জিনিস বিক্রির একটা ব্যবস্থাপনার মধ্যে তারা আসতে পাচ্ছেন। এই মুহূর্তে এই বাংলা মোদের গর্বের এই তিন দিনের এই মেলায় 60 জন শিল্পী অংশ নিয়েছেন। এবার হস্তশিল্প যারা লোকশিল্পী পশ্চিমবঙ্গে, আপনারা বলুন বাংলার যারা বাউল শিল্পী। আজকে তো একটা সকালে ছিল বসুর কিশোর সঙ্গের অনুষ্ঠান, তারপরে এখানে বাংলা মোদের গর্ব, এখন যাব বর্ধমানে একটা মিলন উৎসব, তারপর চলে যাব আমার লোক সংস্কৃতি উৎসবে। গত বছর ধরে মেলা টেলা সবই বন্ধ ছিল, মানুষের মধ্যে একটা নানান রকম সমস্যা দেখা যাচ্ছিল, মেলা টেলা সবই বন্ধ একটা। এখন মেলা তো শুধু বিনোদন নয়, মেলা মানুষের কর্মসংস্থানের একটা উৎস। এর মধ্যে যেমন লোকশিল্পীরা তারা অংশ নিচ্ছে, হস্তশিল্পীরা অংশ নিচ্ছে, তাদের এতদিন তো সব বন্ধ ছিল। মমতা দিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগ নিয়ে নভেম্বর থেকে স্বাস্থ্যবিধিকে মেনেই এটার আয়োজন করে এই যে ঘোড়া নাচ নাচছে, এই শিল্পীরা তো লোকশিল্প, এটা তো এরাও তো পয়সা পাচ্ছে, তাহলে এদের আয় নয়? এগুলো তো আয় যে আছে। প্রথমে উত্তরীয় করিয়ে দিয়ে আমরা প্রণাম জানালাম, পুষ্পস্তবকে বরণ করে নিয়ে খুব সুন্দর একটি স্মারক তার হাতে আমরা তুলে দিলাম। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুদীপ্ত দত্তর রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এবারে আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।